আমি মোবাইলে আমার টাকা ভরছি, সে টাকা আমি যে কোনো কারণে ব্যবহার করতে পারছি না, সে টাকাটা আমার টাকা আমার থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের দেশের মোবাইল কোম্পানির সিম এবং ইন্টারনেট নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাই। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 19 কোটি সিম ব্যবহার করে মোবাইল কোম্পানির সিম, এবং প্রায় 13 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আজকে আমরা কি দেখছি, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলো তারা মোবাইলে টাকা ভরার পরে তারা মিয়াদের নামে যে হাজার হাজার কোটি টাকা তারা লুটে নিচ্ছে, এটা আসলে দেখার কেউ নেই। আজকে গ্রামীণ ফোন কোম্পানি 20 টাকা রিচার্জ করলে 10 দিন মেয়াদ, তারপরে আউটগোয়িং বন্ধ। তো আপনার কি দেখা যাচ্ছে, এখানে একটা গ্রাহককে যদি তার 1 মাস মোবাইলের ইনকামিং এবং আউটগোয়িং ঠিক রাখতে হয়, তাহলে তাকে ন্যূনতম 60 টাকা ভরতে হবে। ঠিক এভাবেই অন্যান্য অপারেটরগুলোও একই কায়দায় এভাবে গ্রাহকদের সাথে সলচাতুরি করে যাচ্ছে। আমি আমার টাকা, আমি মোবাইলে আমার টাকা ভরছি, সে টাকা আমি যে কোনো কারণে ব্যবহার করতে পারছি না, সে টাকাটা আমার টাকা আমার থাকবে। আজকে আমার বাড়ি আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, যে কোনো কারণে আমি মোবাইলে কথা বলতে পারছি না, তার মানে আজকে আমার মেয়াদ শেষ এবং কালকে আমার এই টাকাটা কেটে নেওয়া হবে। তো এইভাবে বাংলাদেশে 19 কোটি মোবাইল কোম্পানি সিম ব্যবহার করে। তো এইভাবে যদি 10 টাকা 20 টাকা করে এইভাবে কেটে নেয়, তাহলে চিন্তা করেন কত হাজার হাজার কোটি টাকা এইভাবে মোবাইল কোম্পানিগুলো লুটে নিচ্ছে। আজকে ইন্টারনেট আপনি 100 টাকা 200 টাকা 50 টাকা বিভিন্ন প্যাকেজের আপনি 1 জিবি 2 জিবি ইন্টারনেট প্যাকেজ ভরেন, এটা আপনার নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে, এবং মেয়াদের পরে আপনি যখন কথা বলে শেষ করতে পারবেন না, এই টাকায় কেনা এই ইন্টারনেট আপনার ওই কোম্পানিগুলো কেটে নেবে। এটা কি মগের মূল্যক? আমি আমার টাকা দিয়ে মোবাইলে টাকা রিচার্জ করছি, আমি আমার টাকা দিয়ে আমি ইন্টারনেট প্যাকেজ ভরছি, সে টাকা আমি কথা বলে শেষ করতে পারবো না, আমার টাকা আমার মোবাইলে থাকবে, আমি আজ না হয় কালকে বলে আমি এগুলো শেষ করব। আমার বাড়ি একটা বিপদ থাকতে পারে, আমি যে কোনো কারণে আমার মোবাইলটা 10 দিন কথা নাও বলা লাগতে পারে, তো আমার টাকা আপনি কীভাবে কেটে নেবেন? এগুলো আসলে আমাদের বলারও জায়গা নেই, তেমন কোনো প্ল্যাটফর্মও নেই যে প্ল্যাটফর্মে অভিযোগগুলো দিব এবং আমাদের দেখার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন বলে আমরা আশা করি। কারণ সাধারণ জনগণ আজকে এই মোবাইল অপারেটর কোম্পানির জন্য আজকে অতিষ্ঠ, গ্রামাঞ্চলের সাধারণ মানুষ এটা নিয়ে বিরূপ মন্তব্য করতেছে, এবং এটা আসলে এখনই দেখার দরকার, এটা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা দেখবেন। বন্ধুরা, ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।